হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য রয় ব্লগস। আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তোমাদের জানাই আমরা কিন্তু কাউন্টডাউন করছি দুর্গা পুজো কবে, সেই সংক্রান্ত পুরো প্রিপারেশন দেখাচ্ছি, দুর্গা ঠাকুর তৈরি থেকে শুরু করে বিভিন্ন কিছু। আর এর সঙ্গে সঙ্গে আরেকটু আমি অফ রুটে চলে যাচ্ছি, তার কারণ বলে রাখি, আজকের যে ভিডিওটা সেটা কিন্তু মা কালীর মূর্তি নির্মাণ দেখাবো। নির্মাণ হয়ে গেছে আর কি, এখন হাফ ডান হয়েছে, সেই হাফ ডান মূর্তিগুলো দেখিয়ে রাখি। তার কারণ দুর্গা পুজোর পরেই কিন্তু লক্ষ্মী পুজো হয়, আর ঠিক তার কিছুদিন পরেই মা কালীর পুজো, তাই প্রিপারেশন কিন্তু দুটোরই তুঙ্গে রয়েছে, আর সেই দৃশ্যটা আমি তোমাদের দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, চলো তাহলে শুরু করে দিই। দেখো, এখানে তাপসদার স্টুডিওতে কাজ হচ্ছে। তাপসদার স্টুডিওতে এসেছি, মা কালীর মূর্তি নির্মাণ চলছে। আমি ওপরের ফ্লোরে চলে এসেছি, খুব সুন্দর একটা জায়গা। এখানে সব মা কালীর মূর্তি রাখা রয়েছে, অনেকটা কিন্তু তৈরি হয়ে এসেছে, হাফ ডান কাজ, কিছু ছোট ছোট কাজ বাকি, তারপরেই কিন্তু রং পড়বে মায়ের গায়ে। এখানে কাজ চলছে, দুর্গাপুজোর সাথে সাথে কিন্তু মা কালীর মূর্তিও নির্মাণ চলছে পাশাপাশি, ওই যে বললাম একটু আগে। আর মূর্তিগুলো খুব সুন্দর, দেখো আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, কয়েকটা মূর্তি তোমাদের দেখিয়ে রাখি, সিলেক্টিভ কিছু মূর্তি, ভালো লাগবে তোমাদের। আর মা কালীর পুজো তো বারো মাসই হয়, সেটা একটা কারণ রয়েছে আর কি। মেনলি যেই উদ্দেশ্য সেটা হলো মা কালীর পুজো যেটা হয় দুর্গা পুজোর পরে, সেই জন্য স্টোর করে রাখা রয়েছে। আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে এই যে মা কালীর মূর্তিগুলো দেখছো, অনেক কিন্তু মূর্তি তৈরি হয়ে আছে, নিচের ঘরেও আছে আর এই ওপরের ফ্লোরে এসেছি, অনেক মূর্তি হবে, তাও পঞ্চাশের কাছাকাছি মূর্তি রয়েছে। এখানে যেই কারণটা সেটা হলো একটাও মূর্তি কিন্তু বায়না নেই, কেউ অর্ডার দেয়নি, জাস্ট বানিয়ে রাখা রয়েছে, বানিয়ে রেখে দিয়েছে। এবার কতটা সেল হবে সেটা সময়ের উপর নির্ভর, এখানে কিন্তু খুব রিস্কের কাজ, যদি সেল কম হয় তাহলে কিন্তু মূর্তি পড়ে থাকবে, ঠিক পড়ে থাকবে না, কোনো মানে বারো মাসে যদি পুজো হয় লেগে যাবে অবশ্যই, সেটার কারণ এটা কিন্তু নিচের ফ্লোরে দেখো, এগুলো বড় মূর্তি, অনেক বড়, হিউজ, ইমেন্স এগুলো, আর ওনার হাতের কাজই আলাদা। আমি এক এক করে দেখাবো সব কিছু ওনার হাতের কাজ, আর সবে তো শুরু, চোখ রাখবে চ্যানেলে। আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে তোমরা, আর আমার চ্যানেলে যারা নতুন আমাকে প্রথমবার দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন ক্লিক করতে ভুলবে না, নিউ নিউ আপডেট পেয়ে যাবে, লাইক অবশ্যই করবে, মোটিভেশন দরকার আরও ভিডিও বানানোর জন্য, টু ক্রিয়েট মোর ভিডিওস। সব বড় মূর্তি নিচের ফ্লোরে আছি, দুর্গা মূর্তিও রাখা আছে পাশাপাশি, এই দেখো এটা পিছনের ঘর, এখানেও বড় মূর্তি রাখা রয়েছে, দুটো মা কালীর মূর্তি রয়েছে এখানে। আর ওই যে বললাম কাজ চলছে, আরও একবার আরও একটা মূর্তি, হাতের কাজ কিন্তু হয়নি, আমার যে পাম্পস রয়েছে সেগুলো এখনও তৈরি হয়নি, অসাধারণ হাতের কাজ, রং পড়লে কিন্তু এর জৌলুস খুলবে, জেল্লা খুলবে। আরও ওপরের ভিউজটা আর একবার দেখিয়ে রাখি মাস্টার শটে, দেখতে পাচ্ছ সারি সারি মূর্তি রাখা রয়েছে মা কালীর, এই দেখো বাইদাবে। একটা কথা বলে রাখি, এই যে ওপরে ঘরে এসেছি না, এখানে এসির দরকার হয় না এই গরমে, এত ঠান্ডা, কেননা পুরো মাটির ঘর, আর বাস্কেটের চালা বানানো রয়েছে খুব ভালো, ওপরে মনে হচ্ছে থেকে যাই। দেখো কতগুলো মূর্তি রাখা রয়েছে, আর পাশেই কিন্তু কাজ চলছে। তাপসদার স্টুডিওটা আসলে একটা ভালো লাগে, মানে ইট ফিলস লাইক গুড আর কি, বেশ ভালো লাগে আর কি।
কারণ মানুষটার ব্যবহার অন্যদের মতো না। দেখবে অন্য কারোর স্টুডিওতে গেলে যে একটা দাদা ফটো তুলবো তোমাদের দূর দূর করে তাড়িয়ে দেবে। কুমারটুলিতে যে শুধুমাত্র দুর্গা ঠাকুর নিয়ে ব্যস্ত সবাই তেমনটা নয়, তারা কিন্তু কালী ঠাকুর নিয়েও ব্যস্ত, কালী ঠাকুর নির্মাণ নিয়েও কিন্তু ব্যস্ত। সেই চিত্রটা আজকে তুলে ধরেছি তোমাদের সামনে। আজকের ভিডিও এতটাই থাকলো, বলে রাখি দুর্গা ঠাকুর মেকিংয়ের পাশাপাশি কিন্তু কালী ঠাকুরটাও দেখিয়ে রাখলাম, আমার মনে হলো ওটা দেখিয়ে রাখা দরকার আর কি। তো কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবে তোমরা, আর দেখতে থাকো তো রয় ব্লগস, সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করে দিও যদি ভিডিওটা ভালো লাগে, আর বেল আইকন ক্লিক করতে ভুলবে না, নিউ নিউ আপডেট পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন টাটা।